কোভিড-19 তথা করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশ যখন লকডাউন, তখন কক্সবাজার জেলাত ঘটে গিয়ে এক নারকীয় হত্যাকাণ্ড। কক্সবাজার জেলার সকুরি উপজেলার হারবাং ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মুসলিম ফাড়া নিবাসী ফুতুন সদগরের প্রথম কন্যা ও আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষ ছাত্রী রাস্তা বেগমরে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলি ফিটাইয়ে হত্যা করি বাথরুমের লাশ জুলাই দিয়ে অভিযোগ উঠতে। ইতিমধ্যে মামলার প্রধান আসামি আবু ওবায়দা রানা উর্ফে সোহেল রানা, পিতা মনির হোসেন লিংডুট, মোহরিপাড়া কক্সবাজার এবারে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা গিয়ে। গত 26 এপ্রিল সকাল 12:30 এ হত্যাকাণ্ড বলি মামলার এজাহারত উল্লেখ হইয়ে। রাস্তার পরিবারের লোকজনের ভাষ্য মতে গত 5 মাস আগে সোহেল রানা ও রাসনা বেগমর বিয়া হইয়ে এবং বিয়া বাবদ মাই ভর পক্ষ প্রায় 6 লাখ টাকা খরচ করছে বলে উল্লেখ করছে। মাই ভর পক্ষ সিটিজি নিউজের জানায়, সোহেল রানার যেহেতু যৌন সমস্যা আছিল সেহেতু পরিবারের বিয়াগুণ লইয়ে বারবার সালিসি বৈঠক বসে এবং সালিসি বৈঠকত হনপকার বিষয়ানো সুরাহা নময় সর্বশেষ সালিকি বৈঠকের নাজে ইতারা মাইফা নাইয়ার আনতে চাইয়ে এবং তারা মাইফার নাইয়ের নদী সালিসি বৈঠকের ফোর দিন মাইফার হত্যা করি বাথরুমের লাশ জুলাই দিয়ে বলি অভিযোগ। আমার বোনে কাজ করতে গেলে ও কেড়ে নিত, ওর শাশুড়ি আম্মু কেড়ে নিত, কেড়ে নিত কাজ থেকে। ওর সামনে আমার জন্য কোনোদিন কথা বলেনি। আমি দুলাভাই বলে আমি ওনার কাছে ওনাকে সালাম দিতাম, ও আমার সাথে কথা বলতো না। আমি একদিন গেছি, আমার বোনকে ফেটেছে, আমার কানে দোষ দাঁড়িয়ে গেছে। আমার এদিকে পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের ভয়ে মানুষ যখন ঘরের ভিতর বন্দি, ঠিক এ সময়ে কক্সবাজার জেলার এই নারকীয় হত্যাকাণ্ড কক্সবাজার জেলাবাসী ও সমগ্র বাংলাদেশের মানুষরে হতবাক করছে এবং এই হত্যাকাণ্ড মানুষরে মর্মাহত করে দিয়েছে। আর তারপর থেকে বের হয়েছে এখান থেকে না, কিন্তু CTD News Desk.